আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে মূলত আমি দেখাবো 100K ভিউতে ইউটিউব কত টাকা দেয়। তো আমার একটা ভিডিওতে 1 লাখ প্লাস ভিউ হয়েছে, তো ওখান থেকে আমি কত টাকা পাইছি সেটা দেখাবো। আর এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যারা ইউটিউবে নতুন, যারা কাজ করতে চাচ্ছেন বা যারা করেন, তারা আসলে বুঝতে পারবেন যে আসলে ইউটিউব 1 লক্ষ ভিউতে কত টাকা দেয়। এবং যারা চ্যানেল খুলবেন এবং আগামীতে ইউটিউবে কাজ করবেন বলে ভাবছেন, তারা কিছু একটা মোটিভেশন পাবেন। তো চলুন আমি লাইভে দেখিয়ে দিই বা প্রুফ সহকারে দেখিয়ে দিই আপনি কীভাবে দেখবেন আসলে ইউটিউব কত ভিউতে কত টাকা দেয় এবং আমি 1 লাখ প্লাস ভিউতে কত টাকা পাইছি। তো এটা দেখার জন্য আমি আমার ফোন থেকে ওয়াইটি স্টুডিও ওপেন করব। এখান থেকে মূলত ইউটিউবের সব কিছু দেখা যায়। তো এখান থেকে আমি সেই ভিডিওটি ওপেন করব যে ভিডিওটিতে আমার 1 লক্ষ প্লাস ভিউ হয়েছে। তো ভিডিওটি আমি 3-4 সপ্তাহ আগে আপলোড করেছি এবং এখান থেকে আমার 1 লক্ষ প্লাস ভিউ হয়েছে। তো এটা হচ্ছে একটা ইনকাম সাইট নিয়ে ভিডিও আপলোড করেছিলাম, 1,32,000 ভিউ হয়েছে এখানে 1 মাসে। তো এখান থেকে মূলত আমি কত টাকা পাইছি সেটা দেখাই। তো এটা দেখার জন্য এখান থেকে গো টু অ্যানালাইসিস এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আরও অনেক বিস্তারিত অনেক কিছু দেখতে পারবো। তো এখান থেকে আমরা রেভিনিউ দেখবো যে এই ভিডিও থেকে আমরা কত টাকা পাইছি। তো এখানে দেখতে পাচ্ছেন রেভিনিউ লেখা, এখানে ক্লিক করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইওর এস্টিমেট রেভিনিউ $89। তো এখান থেকে কিন্তু আমি একটা ভিডিও থেকে $89 পাইছি। এখানে দেখতে পাচ্ছেন স্কেপেবল অ্যাড কয়টা, তারপর এখানে মোট ব্যালেন্স দেখতে পাচ্ছেন $89। তো এটা মূলত কয় মিনিটের ভিডিও, এটা মূলত 5 মিনিটের ভিডিও। 5 মিনিটের ভিডিও থেকে $89 এখান থেকে রেভিনিউ হয়েছে। তো আমরা একটু ক্যালকুলেটার ওপেন করি এবং দেখি একটা ভিডিও থেকে আমরা কত টাকা ইনকাম করলাম। তো এখানে আমি $89 × $84। তো $84 দিয়ে দিলাম $7,476। তো মাত্র 5 মিনিটের একটা ভিডিও থেকে আমরা ৭৪৬৭৬ কিন্তু ইনকাম করলাম। তো এটা দেখানোর এটাই উদ্দেশ্য, যারা ইউটিউবে নতুন ইউটিউবে কাজ করছেন তারা মোটিভেশন পাবেন এবং যারা কাজ করবেন বলে ভাবছেন তারা দ্রুত শুরু করার একটা আগ্রহ প্রকাশ করবেন। তো মূলত ভিডিওটি এ পর্যন্তই আসলে এটাই দেখানোর ছিল। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর ভিডিওতে একটা লাইক দিবেন। কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ।